হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, এই রমজানে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে হিজাব এবং বোরখায় কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করবেন, কারণ অপু বিশ্বাস আসলে এই রমজানটা কিন্তু ফাটিয়ে দিচ্ছে। আমরা তাকে বিশেষ মুহূর্তগুলোতে দেখছি, তিনি মাথায় ঘোমটা দিয়ে প্রতিদিনই কোনো না কোনো ইফতারি তিনি বানাচ্ছেন এবং তাকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তার পরিবারের সবাই অনেক খুশি হয়েছে এবং তাকে সবাই ভালো বলছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস এমনি অনেক সুন্দরী এবং রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য তাকে আসলেই দেখতে একদমই মনে হচ্ছে সাকিব পরিবারের বউ। সাকিব খানের মা এবং তার পরিবারের যারা রয়েছেন সবাই খুব খুশি এবং অপুকে বলছেন, তোকে বোরখায় আর হিজাবে এতটা সুন্দর লাগবে আমরা কল্পনাও করিনি। সাকিব খান তার সঙ্গে কোথায় যাচ্ছেন? আসলে খুব তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য তাদেরকে এই বেশ ধরতে হয়েছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস মাঝে মধ্যেই কিন্তু বোরখা পরে এখানে সেখানে যান। যখন দেখেন আমরা এই যে ভিডিওটি দেখছি, এটাও কিন্তু তিনি যাচ্ছিলেন নারায়ণগঞ্জে। এত বেশি জ্যাম ছিল যে তিনি গাড়ি থেকে নেমে বোরখা হিজাব পরে, তারপর চোখ চশমা সানগ্লাস পরে কিন্তু রোদের মধ্যে খুব দ্রুত গতিতে হেঁটে গিয়েছিলেন, কারণ তাকে সময় মতো পৌঁছতে হবে ওখানে। তার জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিল ওপেন করার জন্য, যে শোরুমটি তিনি ওপেন করবেন সেই সব বড় বড় লোকজন। কিন্তু অপুর পক্ষে এত জ্যামের কারণে সময় মতো পৌঁছানো একদমই সম্ভব হচ্ছিল না। চিত্রনায়িকা অপু বিশ্বাস হার্লিন ব্র্যান্ডের অ্যাম্বাসেডার আমরা সকলেই জানি এবং মাঝে মধ্যে তাকে আমরা দেখি যে খুবই দ্রুত গতিতে এক জায়গা থেকে এক জায়গায় তাকে যেতে হয়। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, রমজানের কারণে জ্যাম কিন্তু শুরু হয়ে গেছে আর এই জ্যামের কারণে সময় মতো পৌঁছানোটা খুব একটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওখানে ইফতারের দাওয়াত ছিল আমার এবং সাকিবের, আমি জানতাম না যে এত তাড়াতাড়ি আমি পৌঁছতে পারবো। বোরখা হিজাব পরাতে আমাকে অনেকেই চিনতে পারেনি, আর যেহেতু আজ বাংলাদেশের এমন একটা বিশেষ দিন, সে কারণেই আমি লাল সবুজের এই চাদরটা বেছে নিয়েছিলাম এবং এটা পরেই আমি কিন্তু রওনা দিয়েছিলাম। আমার বোরখার নিচে একটা সুন্দর জামা ছিল, যে জামাটিও বাংলাদেশের পতাকার মতোই দেখতে। তো সবকিছু মিলিয়ে তাড়াহুড়ো করে বোরখা পরে আমি যখন যাচ্ছিলাম, আমাকে দেখে আসলে অনেকেই চিনতে পারেনি, অনেকেই কনফিউজ ছিল বা অনেকেই তাকাচ্ছিল। বিষয়টা আমার কাছে অনেক মজার ছিল, কারণ আমার কাছে নিজেকে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তবে সবচেয়ে বড় কথা, সাকিব বলছিল তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর ওখানে যখন পৌঁছায় তখন দেখতে পাই সাকিবের কাজিন দাঁড়িয়ে আছে এবং সে আমাকে রিসিভ করে আর বলে, ভাবি তোমার সঙ্গে একটা ছবি তুলবো, তোমাকে কিন্তু দেখতে অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে। অপু বিশ্বাস বললেন, আসলে বোরখাতে এবং হিজাবে অনেককেই খুবই সুন্দর লাগে, প্রত্যেকটা মানুষই বিভিন্ন ডিজাইনে বিভিন্ন ড্রেস আপে বিভিন্ন গেট আপে অন্যরকম সুন্দর। আমার তো মনে হয় যে মাঝে মধ্যে এরকম ড্রেস পরলেও খারাপ হয় না। অপু বিশ্বাস আসলে মজা করে বলছিলেন, কিন্তু তাকে দেখতে কিন্তু সত্যিই সুন্দর লাগছিল। সাকিব বললেন, তোমাকে আসলেই অনেক সুন্দর লাগছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও সবাই।